ঢাকা। খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হবে এবং নির্ধারিত সময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবের এলডি হলে ঢাকা লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় সমিতির প্রধান পৃষ্ঠপোষক নূরনবী চৌধুরী শাহান ছাড়াও বিভিন্ন সংসদ সদস্য এবং শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। এখন দেখলাম সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে। মনে হয় তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করে নির্বাচন কমিশন করেছিলেন। এখন আমরা রাষ্ট্রপতি সংবিধান অনুসারে তার এখতিয়ার, তিনি সার্চ কমিটি গঠন করে তাদের পরামর্শ অনুসারেই রাষ্ট্রপতি আমাদের আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করবেন। যে নির্বাচন হবে 2019 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন, এবং সেই নির্বাচন হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে।